নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2022 এবং 2023 সালের নতুন টেস্ট পেপার সলভ করেছি। তো দেখো, নতুন টেস্ট পেপার আজকে আমি ইতিহাসের 170 নম্বর পেজ এবং 192 নম্বর পেজ সলভ করাবো। তো দেখো, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবে, আমি প্রত্যেকটা সাবজেক্টে টু দ্য পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। 1.1 ফার্স্ট কোয়েশ্চেন কী বলেছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, অ্যান্সার হবে খয়ের আনসার 19 শতকে। পরের প্রশ্ন কী বলেছে, 1.2 উদয় শঙ্কর হলেন একজন বিখ্যাত, অ্যান্সার হবে খয়ের আনসার নৃত্যশিল্পী। 1.3 কী বলেছে, প্রাচ্যবাদী শিক্ষার প্রবক্তা ছিলেন। তো দেখো, এর অ্যান্সার হবে খয়ের আনসার HD কোলব্রুক। ঠিক আছে, অনেকে কিন্তু মেকলে লেখে, ঠিক আছে। তো দেখো, তোমরা জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে। পরের প্রশ্ন কী বলেছে, 1.4 প্রশ্ন। তো দেখো, প্রশ্ন কী বলেছে, নীলদর্পণ নাটকটি প্রথম অভিনীত হয়, অ্যান্সার হবে খয়ের আনসার ঢাকায়। 1.5 19 শতকে বাংলার নবজাগরণ সীমাবদ্ধ ছিল যে শ্রেণীর মধ্যে, অ্যান্সার হবে খয়ের আনসার মধ্যবিত্ত। 1.6 ছোটনাগপুর প্রজাস্বত্ব আইন পাশ হয়, অ্যান্সার হবে খয়ের আনসার 1908 খ্রিস্টাব্দে। 1.7 চুয়ার শব্দের অর্থ, অ্যান্সার হবে খয়ের আনসার অসভ্য। 1.8 এগুলির মধ্যে কোনটি বে বানান। তো দেখো, বর্তমান ভারত হবে না, গোড়া হবে না, 70 বৎসর আনন্দমঠ, এর অ্যান্সার হবে খয়ের আনসার 70 বৎসর। 1.9 হিন্দু মেলার অপর নাম ছিল, অ্যান্সার হবে খয়ের আনসার চৈত্র মেলা। 1.10 প্রশ্ন কী বলেছে, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেন। তো দেখো, এর অ্যান্সার হবে খয়ের আনসার লর্ড নর্থ ব্রুকের সময়, 1876 খ্রিস্টাব্দে। 1.11 প্রশ্ন কী বলেছে, বাংলার গুটেনবার্গ বলা হয়, অ্যান্সার হবে খয়ের আনসার চার্লস উইলকিন্স। 1.12 রাধানাথ শিকদার যে বিভাগে কাজ করতেন, অ্যান্সার হবে খয়ের আনসার জরিপ বিভাগে। 1.13 একা আন্দোলন হয়েছিল যে সময়, অ্যান্সার হবে খয়ের আনসার অসহযোগ আন্দোলনের সময়। 1.14 হালি প্রথা প্রচলিত ছিল, অ্যান্সার হবে খয়ের আনসার গুজরাটে। 1.15 ভারতে প্রথম মে দিবস পালিত হয়, অ্যান্সার হবে খয়ের আনসার 1923 খ্রিস্টাব্দের পয়লা মে। 1.16 রাষ্ট্রীয় স্ত্রী সংঘ গঠন করেন, অ্যান্সার হবে খয়ের আনসার সরোজিনী নাইডু। 1.17 বেঙ্গল ভলেন্টিয়ার্স গুপ্ত সমিতি তৈরি হয়েছিল, তো দেখো, অ্যান্সার হবে খয়ের আনসার ঢাকায়। ঠিক আছে, কিন্তু কলকাতায়ও হয়েছিল, ঠিক আছে, তো তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। 1.18 দলিতদের হরিজন বলে সম্বোধন করেন, অ্যান্সার হবে খয়ের আনসার গান্ধীজি। 1.19 স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য হলো, অ্যান্সার হবে খয়ের আনসার অন্ধ্রপ্রদেশ। 1.20 প্রশ্ন, উদ্বাস্তু সমস্যার সমাধানে যে চুক্তি হয়েছিল, অ্যান্সার হবে খয়ের আনসার নেহরু লিয়াকত চুক্তি, যেটা 1950 খ্রিস্টাব্দে হয়েছিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সঙ্গে লিয়াকত আলীর, ঠিক আছে, হয়েছিল। পরের প্রশ্ন কী বলেছে, তো দেখো দুদাগে কী বলেছে, উপবিভাগ 2.1 একটি বাক্যে উত্তর দাও। 2.11 কী বলেছে, গ্রামবার্তা প্রকাশিকার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কাঙাল হরিনাথ মজুমদার। 2.12 পাইকান কথাটির অর্থ কী, অ্যান্সার হবে নিষ্কর জমিদান। 2.13 বিদ্যাসাগর প্রতিষ্ঠিত ছাপাখানাটির নাম কী, অ্যান্সার হবে সংস্কৃত যন্ত্র। পরের প্রশ্ন 2.14 কংগ্রেস সমাজতান্ত্রিক দলের একজন নেতার নাম লেখো, অ্যান্সার হবে জয়প্রকাশ নারায়ণ। তো দেখো, উপবিভাগ ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21 বিপ্লবী আন্দোলন সমর্থন করায় সোমপ্রকাশ পত্রিকাটি বন্ধ হয়, এটা ভুল আছে। 2.22 কী বলেছে, প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্বে শেষ পর্যন্ত প্রাচ্যবাদীরা জয়ী হয়, এটা ভুল আছে। 2.23 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহ প্রথম শুরু হয় ব্যারাকপুরে, এটা কেসে শুদ্ধ আছে। 2.24 মোপলা আন্দোলন ছিল একটি শ্রমিক বিদ্রোহ, এটা কেসে ভুল আছে। তো দেখো, স্তম্ভ মিলাবো। 2.3 মানে অন্নদামঙ্গল, অ্যান্সার হবে 2-এর অ্যান্সার চিত্রিত গ্রন্থ। 2.32 গণবাণী, অ্যান্সার হবে 3-এর অ্যান্সার মুজাফর আহমেদ, ঠিক আছে। 2.33 কী বলেছে, ভাইকাম সত্যাগ্রহ, অ্যান্সার হবে শ্রীনারায়ণ গুরু। তো দেখো, বাকি যে ম্যাপ পয়েন্টিং আছে, এই ম্যাপ পয়েন্টিং তোমাদের ভিডিওতে আমি দিয়ে দেবো, ঠিক আছে, খুব শীঘ্রই দেবো। আমাদের ডিসক্রিপশন বক্সে কিন্তু তার লিঙ্ক দেওয়া থাকবে। এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো, ফার্স্ট বিবৃতি কী বলেছে, 2.51 বিবৃতি, প্রচলিত ইতিহাসে নারীর ভূমিকা ছিল প্রান্তিক, ব্যাখ্যা 3 হবে, নারীরা সমাজে ছিল উপেক্ষিত। 2.52 বিবৃতি, স্বামী বিবেকানন্দের বাণীর মধ্যে অভিনবত্ব ছিল,
তো দেখো এর ব্যাখ্যা, তিন হবে তিনি ধর্মকে দেশাত্মবোধের কাজে লাগিয়েছিলেন। 2.53 তে গগেন্দ্রনাথ ঠাকুর ব্যঙ্গচিত্রের প্রধান বিষয়ে ব্যাখ্যা, এক হবে সমাজের ধনী ও অভিজাতদের সমালোচনা করা। পরের প্রশ্ন 2.5 পরে বিবৃতি। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। বিবৃতি কি বলেছে, সরলাদেবী চৌধুরানী লক্ষ্মীর ভাণ্ডার তৈরি করেন। ব্যাখ্যায় এক হবে স্বদেশী দ্রব্যের চাহিদা বৃদ্ধির উদ্দেশ্যে। বুঝতে পারছো আমি কী বলছি, তোমরা এইগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। এবার আমি পেজ নম্বর 192 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। সেখানের ইতিহাসের যাবতীয় MCQ, আমাদের SA3, ঠিক আছে, সত্য মিথ্যা, এইগুলো সম্পূর্ণরূপে টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করব। তো দেখো ABTS সল পেজ নম্বর 192 ইতিহাস। ফার্স্ট কোশ্চেন 1.1 এ ভারতে ফুটবল খেলার প্রচলন করে, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ইংরেজরা। 1.2 তে ভারতীয়রা আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার পর্তুগিজদের কাছ থেকে। 1.3 তে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার দাদা সাহেব ফালকেকে বলা হয়। 1.4 এ বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 5ই জুন। 1.5 এ প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 1882 খ্রিস্টাব্দে। 1.6 এ তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার দেবেন্দ্রনাথ ঠাকুর। 1.7 এ বাংলার নবজাগরণ ছিল, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার কলকাতা কেন্দ্রিক। 1.8 এ হুল কথাটির অর্থ হলো, তো দেখো হুল কথাটি কিন্তু সাঁওতালি বিদ্রোহের সঙ্গে জড়িত, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার বিদ্রোহ। 1.9 এ মহারানীর ঘোষণাপত্রে প্রধান উদ্দেশ্য ছিল, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার ভারতবাসীর আনুগত্য অর্জন। পরের প্রশ্ন কি বলেছে, 1.10 এর ল্যান্ড হোল্ডার সোসাইটি প্রতিষ্ঠাতা ছিলেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার রাজা রাধাকান্ত দেব। পরের প্রশ্ন 1.99 এ হিন্দু মেলার সম্পাদক ছিলেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার নবগোপাল মিত্র। 1.12 তে বাংলা মুদ্রণ শিল্পের জনক নামে পরিচিত, এর অ্যান্সার হবে কয়ার অ্যান্সার পঞ্চানন কর্মকার। 1.13 তে তো দেখে এই প্রশ্ন নিয়ে আমার ডাউটে আছি। 1.14 এ বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের অধ্যক্ষ ছিলেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার অরবিন্দ ঘোষ। 1.15 এ দেশপ্রাণ নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার বীরেন্দ্র শাসমাল। 1.16 এ মোপলা বিদ্রোহ হয়েছিল, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার মালাবার উপকূলে। 1.17 এ মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার শ্রমিক নেতাদের বিরুদ্ধে। 1.18 এ মাস্টারদা নামে পরিচিত ছিলেন, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার সূর্য সেন। 1.19 এ স্বাধীনতার প্রাককালে ভারতের সবচেয়ে বড় দেশীয় রাজ্য ছিল, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার হায়দ্রাবাদ। 1.20 তে ভারতের স্বাধীনতা আইন পাশ হয়, অ্যান্সার হবে কয়ার অ্যান্সার 1947 খ্রিস্টাব্দের 18ই জুলাই। তো দেখো 2.11 এ কী বলেছে, বিপিনচন্দ্র পালের আত্মজীবনী গ্রন্থের নাম কি, অ্যান্সার হবে 70 বৎসর। 2.12 তে ভারতের নিম্নবর্গের ইতিহাসের জনককে, অ্যান্সার হবে রণজিৎ গুহ। 2.13 তে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন, অ্যান্সার হবে আমাদের গুরুদাস বন্দ্যোপাধ্যায়। আর পরের প্রশ্ন কী বলেছে, 2.14 এ বর্ণ পরিচয় কে রচনা করেন, অ্যান্সার হবে 1855 খ্রিস্টাব্দে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচনা করেন। উপবিভাগ 2.2 তে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.21 এ নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাসের অন্তর্গত, এটা ভুল আছে মানে অশুদ্ধ। 2.22 তে আনার পত্রিকা গোষ্ঠীর উদ্ভব হয় ফ্রান্সে, এটা কি আছে, শুদ্ধ আছে অর্থাৎ ঠিক আছে। তো দেখো আমি রাইট চিহ্ন মেরেছি। 2.23 তে বাবা রামচন্দ্র ছিলেন ব্রহ্ম সমাজের নেতা, এটা কি আছে, ভুল আছে, অ্যান্সার হবে কৃষক সমাজের নেতা ছিলেন বাবা রামচন্দ্র। 2.24 এ লক্ষ্মীর ভাণ্ডার প্রতিষ্ঠা করেন বাসন্তী দেবী, এটা ভুল আছে মানে অশুদ্ধ, সরলা দেবী প্রতিষ্ঠা করেন। তো দেখো এবার আমি 2.3 স্তম্ভর সঙ্গে ক্ষয়স্তম্ভ, অর্থাৎ ক্ষয়স্তম্ভর সঙ্গে ক্ষয়স্তম্ভ মিলাবো। তো দেখো 2.31 এ কী বলেছে, টমাস ব্যাবিংটন মেকলে। তো দেখো এর অ্যান্সার হবে তিনের অ্যান্সার পাশ্চাত্য শিক্ষা। 2.32 তে কেশবচন্দ্র সেন, অ্যান্সার হবে চারের অ্যান্সার নববিধান সমাজ। 2.33 তে রাজা রাধাকান্ত দেব, অ্যান্সার হবে একের অ্যান্সার ল্যান্ড হোল্ডার সোসাইটি। 2.34 এ স্বামী বিবেকানন্দ, অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার বর্তমান ভারত। তো দেখো 2.4 এর যে মানচিত্রগুলো আছে, এই মানচিত্রগুলো তোমাদের আমি অন্য কোনো একদিন সলভ করে দেবো।
সম্পূর্ণ ভিডিওটা দেখবে। প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত টু দ্য পয়েন্ট আমি ব্যাখ্যা করেছি। বিবৃতি 2.5 অনে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা গুরুত্বপূর্ণ কারণ, অ্যান্সার হবে ব্যাখ্যা 3, সাঁওতাল বিদ্রোহ দমন নীলকর সাহেবদের অত্যাচারের সমালোচনা করে। 2.5 বিবৃতি হ্যাল হেড তার বাংলা ব্যাকরণ গ্রন্থ লেখেন, এদেশীয় ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা শেখার জন্য। তো দেখো ব্যাখ্যা একে কী বলেছে, কারণ এদেশের ইংরেজি কর্মচারীরা বাংলা ভাষা ও সাহিত্যের অনুরাগী ছিল। ব্যাখ্যা 2, কারণ বাংলা ভাষা না জানলে ইংরেজ কর্মচারীদের পদোন্নতি হতো না। ব্যাখ্যা 3, কারণ এদেশের বাণিজ্য ও প্রশাসন চালাবার জন্য ইংরেজ কর্মচারীদের বাংলা ভাষা আয়ত্ত করা প্রয়োজন ছিল। ব্যাখ্যা 3 হবে 2.5-3 কী বলেছে বিবৃতি, বকাস্ত আন্দোলনের উদ্দেশ্য হলো জমি উদ্ধার। তো দেখো এই প্রশ্নটা নিয়ে একটু ডাউটে আছি, তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। 2.5 বিবৃতি ভারত ছাড়ো আন্দোলনের সময় ভোগেশ্বরী ফুকুননি পুলিশের গুলিতে মৃত্যুবরণ করেন, এর ব্যাখ্যা 3 হবে। ভোগেশ্বরী ফুকুননি অসমের নওগাঁ জেলায় পুলিশ থানার জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টা করলে পুলিশের গুলিতে মারা যান। তো বুঝতে পারছো আজকে আমি তোমাদের দুখানা সেট সলভ করে দিয়েছি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো তোমরা।